কেউ যদি হঠাৎ কোনো জটিল কোনো বিপদের মধ্যে পড়ে আর এই জটিল বিপদ থেকে যদি কেউ উদ্ধার পেতে চায় তাহলে স্পেশাল কি দোয়া আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে তো আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি আর যারা অলরেডি করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি দেখেন পাক রব্বুল আলামিন মুসলমানকে মুমিন ব্যক্তিকে বিপদ দিয়ে থাকেন বালা মুসিবত দিয়ে থাকেন শুধুমাত্র পরীক্ষার উদ্দেশ্যে অন্য কোনো উদ্দেশ্য নয় বালা মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে আবার শান্তিও আল্লাহর পক্ষ থেকে আসে কিন্তু মমিনকে পাক রব্বুল আলমিন পরীক্ষা করে থাকেন বালা মুসিবত দিয়ে যে সে কতটুক আল্লাহর প্রতি দৃঢ় সেই ব্যাপারেই আল্লাপাক পরীক্ষা করতে থাকেন তবে হ্যাঁ আমরা যদি ইতিহাসের পাতার দিকে তাকাই হজরত ইব্রাহিম খলিউল উল্লাহ জাকারিয়া এরপরে দাউদ নবী সমস্ত নবী আলী সালাম ওনারা কিন্তু আল্লাহ রব্বুল আলমের কাছে পরীক্ষা দিয়ে সাকসেসফুল হয়ে গেছেন গোল্ডেন প্লাস পেয়েছেন যেহেতু মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহামের পরে কোনো নবী আসবে না লা বাদা এজন্য আমাদের নবীর পরে অলিয়া আসবেন এবং আসবেন রব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন আপনাকে আলেম আপনি যদি মুমিন হন আপনার আলমিনের পরীক্ষা আসতে পারে তো এজন্য এই কিতাবের মধ্যে রয়েছে আপনি যদি হঠাৎ করে কোনো বিপদের মধ্যে পড়ে যান আল্লাহর পরীক্ষার মধ্যে পড়ে যান তাহলে সেটা থেকে আপনি কিভাবে সহজভাবে সফলভাবে আপনি কেটে উঠতে পারেন সে ব্যাপারে কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ এখানে রয়েছে যদি কোনো ব্যক্তি হঠাৎ করে কোনো মুমিন ব্যক্তি এখানে অন্য কোনো ধর্মের না শুধু মুমিন যদি কোনো মুমিন ব্যক্তি হঠাৎ করে বিপদে পড়ে যায় আর হঠাৎ করে বিপদে পড়ে যাওয়ার পরে তৎক্ষণাৎ তাকে এই দোয়া পড়লে রব্বুল আলমিন বালা মুসিবত থেকে তাকে হেফাজত করবেন দোয়াটা হচ্ছে এই বাহিমিম বিসমিল্লাহ রহমান রাহিম লা ইলাহা, ইল্লা আংতা সুবাহা নাকা, ইননি কোং তুমিন বয়াল মিন। এটাকি এক পাঠ করতে হবে। আমি আবও বলছি। লা ইলাহা, ইল্লা আংতা, সুবাহানা, সুবাহা নাকা, ইননি কোং তুমিনা বয়াল মিন। লা ইলাহা, ইল্লা আংটা, সুবাহা নাকা, ইননি কোং তুমিন মিন। এটা পড়তে হবে একশতবার পরার পরে

সেটাও পড়তে পারেন কলু হাসবুন ওয়াকিল এই দোয়াও পড়তে পারেন এটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলমী আপনার বিপদ আপদ থেকে আপনাকে সহজভাবে তুলে নেবেন ইনশা আল্লাহ এরপরে আরেকখানা দুরু শরীফ আছে আপনি যদি বেশি বিপদে পড়েন তাহলে আপনাকে সবচেয়ে স্পেশাল একটা ছোটো দুরু শরীফ যেটা এটা পড়ে নেবেন সেটা হচ্ছে সল্ল্লাহ আলী ওসাল্লাম অথবা আল্লাহ মসল্লি আলাহ মুহাম্মাদি ওয়া আলা আলী মুহাম্মদ বাস এতটুক পড়লেই হয়ে যাবে তো ভিওয়ার্স যারা আমার সাথে এতক্ষণ ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আর সামনের ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ করছি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে আপনাদেরকে তাগিদ করছি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত